আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি দেখাবো সেটি আসলে মূল উদ্দেশ্য বিস্তার যে টিভিটি আছে সেটা টিভির সাথে পরিচয় করে দেওয়া। বিস্তার টিভি রিভিউ এর আগে দেখেছেন, তো আজকের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে সিসিটিভিতে বিস্তার কীরকম সাপোর্ট করে, অর্থাৎ কীরকম ফিডব্যাক দেয় সেগুলো আজকে আমরা দেখব। আজকে আমরা বিস্তার আসলে এলইডি টিভিটা দেখাবো, অ্যান্ড্রয়েড না, শুধুমাত্র এলইডি। তো অন্য কোনো দিন অবশ্যই আমরা অ্যান্ড্রয়েডটা দেখাবো। তো এই এলইডি টিভি দাহুয়ার সাথে কীরকম মেসিং করে সেটা আমরা আপনাদের খুব কাছ থেকে দেখাবো। তো সেজন্য আমরা একটি ইলেকট্রনিক্সের দোকানে আমরা সিসিটিভি কাজ করতেছি এবং কার্যক্রম শুরু করবো এখনই। এবং সকল যন্ত্রাংশ, অর্থাৎ আমাদের যে ডিভিআর ক্যামেরা এবং হার্ড ডিস্ক এবং দেখতে পাচ্ছেন বিস্তার সেই এলইডি টিভিটা, ন্যানো সেল এলইডি, সেটাও আমাদের সামনেই আছে। তো এইগুলো এক এক করে আমরা ইনস্টল করব, সেগুলো আপনাদের দেখাবো। এবং সর্বশেষ যেটা দেখতে পারবেন যে আসলে দাহুয়ার সাথে কীরকম মেসিং করে টিভিটা সেটা আমরা দেখব, তারপর আপনাদের বলবো যে আপনারা এটা কালেকশন করবেন কি না সেটা আমরা বুঝতে পারবেন। কারণ আপনারা জানেন যে বিস্তা খুব স্বল্প সময়ে খুব ভালো নাম করেছে। বিস্তা এর আগে আপনাদের রিভিউতে দেখেছেন, 2020 সালে মার্কেটে লঞ্চ করার পরে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে বিস্তা। তো ভিউয়ার্স, আসলে কথা না বাড়ি আমরা মূল কার্যক্রমে যাই। তো সম্মানিত ভিউয়ার্স, সবসময় যাকে দেখেন আমাদের সিসিটিভির ইনস্টলেশনের সময় সেই সুলাইমান রেডি, আমাদের কার্যক্রম শুরু হবে এখনই। তো আমরা আসলে পুরো কার্যক্রমটা কেটে কেটে, অর্থাৎ দ্রুত গতিতে দেখাবো যাতে আপনাদের বোরিং ফিল না করেন আপনারা। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে এই ডিভিআর সাথে পরিচয় করে দিচ্ছি। এটা আসলে 8 ফুটের একটা ডিভিআর দাহুয়ার, এবং এখানে ভিউয়ার্স একটি হার্ড ডিস্ক সাপোর্ট করবে। আমরা সেজন্য আসলে এখানে একটি হার্ড ডিস্ক নিচ্ছি এখানে। তো এই হার্ড ডিস্কটা আসলে তোশিবা ব্র্যান্ডের 2 টিবি হার্ড ডিস্ক, 2 ইয়ার্স, আসলে জেনুইন হার্ড ডিস্ক। আপনারা একটু খুলে দেখাচ্ছি হার্ড ডিস্কটা। স্মার্ট ওয়ারেন্টি স্টিকার দেওয়া আছে, এবং আপনারা জানেন আমরা যখন সিসিতে কাজ করি আমরা কিন্তু আসলে 1 নম্বর হার্ড ডিস্কটা দেওয়ার চেষ্টা করি, কারণ সিসি কিন্তু 24 ঘন্টা চলে। কারণ কম্পিউটারে যখন আমরা হার্ড ডিস্কটা দিই তখন কিন্তু আমাদের লো কোয়ালিটির হার্ড ডিস্ক দিলে চলে, কিন্তু সিসিতে কিন্তু যদি আমরা লো কোয়ালিটির হার্ড ডিস্ক দিই তাহলে গ্রাহকের সাথে আমরা ভুক্তভোগী হবে বেশি, কারণ আমাদের বারবার ওয়ারেন্টিতে যাইতে হবে, আসতে হবে। সেজন্য আমরা কিন্তু আসলে স্মার্ট ওয়ারেন্টির 2 ইয়ার্স যে জেনুইন হার্ড ডিস্ক সেটি আমরা কালেকশন করেছি। ওকে, আমরা হার্ড ডিস্কটা রাখলাম এখানে। এবার আমি ডিভিআরটা আনবক্সিং করতেছি। এই হলো ডিভিআর। তো ভিউয়ার্স, এই যে 8 ফুটের ডিভিআর আপনারা দেখছেন, 8 চ্যানেল আছে। তো এই ডিভিআরটা কিন্তু আমরা একটু কাহিনী করেছি, সেটা হচ্ছে যে এই ডিভিআর কিন্তু আরও ছোটো পাওয়া যায়, 8 ফুটের ডিভিআর আরও ছোটো পাওয়া যায়। তো আমরা ছোটোটা দেই নাই, কারণ ব্যাপার স্যাপার আছে। কারণ যদি ডিভিআরটা একটু বড় হয় তাহলে গরমটা কম হবে, আবার সাইডে ফ্যানের ব্যবস্থা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা যেটা, আমাদের একটা ইউএসবি পোর্ট আছে সামনে, যে সামনে থেকে মাউস বা কিবোর্ড ব্যবহার করা যাবে। পিছনে আছে আপনারা বরাবরের মতো এইচডিএমআই পোর্ট দেখছেন, ল্যান পোর্ট দেখতে পাচ্ছেন, এবং বিজিএ পোর্ট, পাওয়ার কেবল কানেক্টর এবং ইউএসবি পোর্ট। আর বরাবরের মতো যা দেখতে পাচ্ছেন আপনার 8 ফুটের চ্যানেল। তো ভিউয়ার্স, এটা আমি রাখলাম। আর ভিউয়ার্স, এখানে ক্যামেরার ব্যাপারটা, এখানে আমাদের 2 মেগাপিক্সেল ক্যামেরা আমরা দিতেছি, 2টা ডুম ক্যামেরা দিচ্ছি এই প্যাকেজের সাথে, এবং একটা বুলেট ক্যামেরা। তো মজার ব্যবহার হলে একটু ফলো করবেন এখানে, যে 2 মেগাপিক্সেল 2.8mm লেন্স। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি যাতে যথেষ্ট পরিমাণে ওয়াইড অ্যাঙ্গেল পিকচার পাওয়া যায়, সেই জন্য 2.8mm লেন্সটা আমরা ব্যবহার মানে ক্রয় করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, আমি এখানে লেন্সের ব্যাপারে কথা বলবো, যে এখানে 2.8mm লেন্স এবং 2 মেগাপিক্সেল, অর্থাৎ এই যে আমাদের 2.8mm, এবং এখানে দেখছেন এখানে এইটাতে আছে লেন্স আছে 3.6mm। তো এইটার সাথে কিন্তু এইটার আসলে ওয়াইড অ্যাঙ্গেল পিকচারটা বা ভিডিও কোয়ালিটি বেশি দেখা যাবে, ওয়াইড পিকচার দেখা যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা মূল কার্যক্রমে যাবো। এখানে একটা ক্যামেরা লাগাবো, আরেকটা ক্যামেরা কোথায় লাগাবো আমরা, এদিকে ঘুরান, তো এদিকে ঘুরান ভিউয়ার্স। আরেকটা ক্যামেরা লাগানো হবে এই জায়গায়, তারপর আরেকটা অবশ্য বাইরে, এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, এদিকে এইদিকে আরেকটা ক্যামেরা লাগানো হবে এই জায়গায়, আসলে এখানে বাইরের দৃশ্য দেখার জন্য। এখানে ওয়াইফাই রাউটার আছে, তো রাউটার থেকে আমরা মূল ডিভিআরে কানেকশন দিব যাতে মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারে।
তো ভিউয়ার্স প্রথমে আমরা ডিভিআরে হার্ড ডিস্কটা ইনপুট করব সেজন্য ডিভিআরের স্ক্রুগুলো খোলা হচ্ছে আমরা এখন বুলেট সারা দিচ্ছি শুক্রবারে সাইকেল দিলে আচ্ছা অবশ্যই তো সম্মানিত ভিউয়ার্স আমরা যে দাহুয়ার সাথে বিস্তার একটা কম্বিনেশন দেখার চেষ্টা করতেছি যে কিরকম সাপোর্ট দেয় অর্থাৎ সিসি ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে সেটা আমরা দেখব দাহুয়ার এক্স ভিআর অর্থাৎ ডিভিআর 4.0 অন হচ্ছে রেজুলেশন নিয়ে নিচ্ছে তো এখন আমরা প্রোগ্রামিং অংশটি কাজ করবো রিজন সিলেকশন বাংলাদেশ ক্লিক দেন নেক্সট অ্যাগ্রিমেন্ট চেকবক্স ওকে নেক্সট এবার টাইম সিলেকশন টাইমের অফ জোন ঠিক আছে অবশ্য ওকে দিতে পারেন নেক্সট দিতে পারেন তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড এইটা আমরা না দেখে কিছু হ্যাঁ দ্য ভিউয়ার্স আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবার প্যাটার্ন হ্যাঁ প্যাটার্ন ওয়েট ইমেলটা কি দিবেন নাকি আচ্ছা আমরা এখানে ইমেলে দিলাম না সিকিউরিটি কোয়েশনে দিলাম না ওকে করে দিলাম এখানে কী এক অপশন আছে দাঁড়ান ও টু চেক ফর আপডেট আপডেট করবেন আপডেট করবেন নাকি তাহলে এখানে কি টিক তুলে দেবেন হ্যাঁ তারপর কী আছে এখানে বেসিক অপশন না এখানে কিছু করার মতো কিছু আছে প্রয়োজন আছে না তাহলে নেক্সট করেন আচ্ছা এখানে 24 আওয়ার্স তুলে দেন হ্যাঁ 12 করে দেন এই এখানে সব ঠিক আছে টাইম অ্যান্ড ডেট আচ্ছা ওয়েট 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 এখানে আমাদের ডিড ওয়াই ওয়াই এম এম ডিডি আছে ডিডি এম এম ওয়াই করা যায় এখানে দেখেন হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স এখন আমরা এই ডেট অ্যান্ড টাইমের অংশটুকু ফিল আপ করেছি আমরা এখন নেক্সট বাটন চাপ দিব হ্যাঁ আচ্ছা এই অংশটাতে কী আছে অনলাইন দাঁড়ান এখানে টিসিপি বা আইপির অংশটুকু আমরা ফিল আপ করবো তো সেই জন্য মডিফাই একটা অংশ আছে দেখুন এখানে ঠিক ছিল দিব হ্যাঁ দেন তো দেওয়ার পরে আমরা ডিসিপিটা অন করে দিব না হ্যাঁ অন করে দিব হ্যাঁ তারপর আমি নেক্সট এবং এই অবস্থা করার মতো কিছু আছে আচ্ছা এই অবস্থা এরকমই থাকবে শুধু আমরা নেক্সট চাপব এখানে যে অংশটুকু আমাদের আছে যে আমাদের এখানে স্ট্যাটাসটা অনলাইন হতে হবে তারপর আমরা ডিভিআর থেকে মোবাইলে অ্যাক্সেস করতে পারবো এবং এই অংশে দেখতে পাচ্ছেন পিটুপি অংশ এবং এখানে ডিভাইসের সিরিয়াল নাম্বার আছে আমাদের ডিভিআরের অনলাইন যে কেবলটা ডাটা কেবল সরি ল্যান কেবলটা আমরা লাগালাম এবার আমরা নেক্সট চাপি এখানে কী করার মতো আছে আমরা অডিও তো লাগানোই হয় না তাই না যদি লাগাইতাম আমরা কী করতাম সেটা দর্শক দেখুক যদি লাগাতে হলে হ্যাঁ গিয়ে হ্যাঁ এটা অডিওটা অন করে দিয়ে আমরা অডিওটা নিচে দিতে হবে এইচডি সিবিআই দিয়ে ওকে দিতে হবে হ্যাঁ দিলাম এই পাশে সেম অন করতে হবে এইচডি সিবিআই ওকে আছে ওকে এবার নেক্সট করলাম তো এখানে স্ন্যাপশট দিতে বলতেছে আমাদের প্রয়োজন নেই এখানে আমরা শুধুমাত্র কী করবো নেক্সট করে দিব দাঁড়ান এখানে ডিস্ক ফুল অপশন আছে দেখা বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক ফুল অপশন এখানে ওভারহেড দেওয়া আছে অর্থাৎ আমাদের ম্যানুয়ালি ডিস্কটা ইয়া করতে হবে না যেটাকে বলা হয় ডাটাগুলো ডিলিট করতে হবে না অটোমেটিক পিছন থেকে ডিলিট হবে এবং সামনের দিকে আগেই যাবে সেটার অপশনে দেওয়া আছে ওভারহেড হ্যাঁ নেক্সট তো এখানে করার মতো কিছু নেই আমরা এখানে নেক্সট করবো আবারও ওকে করবো এখানে হ্যাঁ দেন কমপ্লিট তো আমরা ভিউ দেখি এখানে ক্যামেরা অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করা হয় নাই এখানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন যে রোডের একটা অংশ একদম ফুল করার বিস্তারিত যেটা আমরা ভাবছিলাম যে ভালো হবে আসলে ভালো হয়েছে পিকচার কোয়ালিটি খুবই ভালো
তো আমরা ক্যামেরা অ্যাডজাস্ট করব এখন আর ওই ভিতরের অংশটুকু দেখি। তো ভিউয়ার্স, ভিতরের অংশটুকু আমাদের যে আসলে এখানে পিকচার ফিল্ড আরও ভালো হবে যখন এখানে নতুন শোরুম হচ্ছে, ডেকোরেশন কমপ্লিট হয় নাই, কোনো ডেকোরেশনই করা হয় নাই। তো ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরে আর ভিউটা আরও উজ্জ্বল হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে টিনের বেড়া, তো টিনের বেড়াতে বুঝতে পারছেন কীরকম ভিউ আসবে, যেরকম আসার কথা সেরকমই আসছে। তো এখানে আসলে ফ্রিজের, টিভি ফ্রিজের শোরুম হবে, তখন এটা আসলে ডেকোরেশন কমপ্লিট হবে, তখন আরও সৌন্দর্য হবে।